বঙ্গবন্ধু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের প্রথম আসরে ফুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মরক্কোর হিশাম 42.75 কিলোমিটার পাড়ি দিতে সময় নিয়েছেন 2 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ড। নারীদের মধ্যে সেরা কেনিয়ার এঞ্জেলা, হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন কেনিয়ান অ্যাথলেট এডুইন কিপ্রো, নারীদের মধ্যে সেরা কেনিয়ার নোয়াম জেবেত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনের প্রথম আসর, প্রধান প্রধান সড়ক আটকে এমন আয়োজনের সাথে পরিচয় নেই রাজধানীবাসী। তবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর এমন আয়োজন নজর কেড়েছে সবার। আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে হাতির ঝিলে শেষ হয় ম্যারাথন। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, মরক্কো সহ 13টি দেশের 35 রানার সহ দু ক্যাটাগরিতে অংশ নেন 200 অ্যাথলিট। ফুল ম্যারাথনে 42 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয় অ্যাথলিটদের। 2 ঘন্টা 10 মিনিট 41 সেকেন্ড সময় নিয়ে ফুল ম্যারাথনে পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব মরক্কোর হিশামের, মাত্র 10 সেকেন্ড বেশি সময় নিয়ে রানার আপ একই দেশের আজিজ লাহবাবি। এই বিভাগে নারীদের মধ্যে সেরা কেনিয়ার অ্যাঞ্জেলা এবং দ্বিতীয় সেরা ইথিওপিয়ার ফান্তু। হাফ ম্যারাথনে পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন কেনিয়ার এডুইন কিপ্রো আর রানার আপ হয়েছেন বাহরাইনের ফিকাদো। নারীদের মধ্যে সেরা কেনিয়ার নাওম জেবেত এবং দ্বিতীয় সেরা মরক্কোর সুকাইনা। বাংলাদেশে এসে এই ইভেন্টে অংশ নিয়ে খুবই ভালো লেগেছে, আয়োজকদের ধন্যবাদ জানাই। এই আয়োজনে অংশগ্রহণ করে আমি খুব খুশি, সুযোগ পেলে আবার আসতে চাই। বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের আন্তর্জাতিক এই প্রতিযোগিতা প্রতি বছর আয়োজনের পরিকল্পনা কর্তৃপক্ষের। সামিউল কায়নাত, ডিবিসি নিউজ, ঢাকা।